ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, হাওড়া ব্লকের কুলটি এলাকার ঘটনা, এলাকায় আতঙ্ক, প্রশাসনিক পদক্ষেপের দাবি স্থানীয়দের, মিনাখায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ। ওনারা এসছে ভোট বন্ধ করতে, এবার হুমকিও দিয়ে গিয়েছে যে আপনারা যদি ভোট দিতে যান 4 তারিখে পরে আপনার দেখে নেবো। এবার বলছে কেন, আমরা তো একই পার্টির ভিতরে, আমরা কেন ভোট দিতে যাবো না, আমরা তো সাধারণ জনগণ, তাহলে আমরা কেন ভোট দিতে পারবো না, আমরা সুস্থভাবে ভোটটা দিতে চাই। গোকুল সরদার, হ্যাঁ, আমাকে হঠাৎ ফোন করে খিস্তি খাবারই গালাগালি করে, তুই বাইরে বেরিয়ে আয়, তোর ব্যবস্থা হবে, হ্যান ত্যান নানান রকম কথাবার্তা বলছে। তারপরে আমার হচ্ছে কি, আজ 2 মাস ধরে টর্চার চালাচ্ছে, সাধারণ মানুষ আমাদের ভোট দিতে যাওয়া বন্ধ করে দিয়েছে, যে তোরা ভোটে যাবি না, ভোটের দিন যদি যাস তোদের ব্যবস্থা করে দেবো ভোটের পরে। এ ওখানে বসেছিল, একে ধরে মাত ধর, গেঞ্জি পাত্র ছিঁড়ে, একটা খোঁড়া মানুষকে ধরে এইভাবে ওরা মেরেছে। এই অভিযোগের পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব সুনন্দ সর্দার কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জির এমন কোনো নির্দেশ নেই যে এরকম ভয়ভীতি দেখাতে হবে। মমতা ব্যানার্জির এতগুলো প্রকল্প আছে, 67টা প্রকল্প, সেই প্রকল্প কে না সুবিধা পেয়েছে, তা সেই জন্যই আমাদের কোনো ভয়ভীতি দেখানোর কোনো ব্যাপারই নেই তো। ওসবগুলো সম্পূর্ণ মিথ্যে, এগুলো বিজেপির ঢপ নাটক, বাজে ওদের লোকজন নেই, ওরা কী করবে। পরবর্তী খবরের দিকে নজর দেবো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি সাধু সন্তদের অপমানের প্রতিবাদ। প্রতিবাদে দুর্গাপুরে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, সাধু সন্তদের অপমান মমতার প্রতিবাদে দুর্গাপুরে মিছিল, বিশ্ব হিন্দু পরিষদের রমেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আজকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের মাধ্যমে কি বার্তা তারা দিতে চাইছেন রমেন? দেখো, আমি একটু কথা বলার চেষ্টা করব। দুর্গাপুরের 5 মাথা মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে, বেরিঙ্গি কালীবাড়ি পর্যন্ত মিছিল যাবে। আমি একটু মিছিলে যারা আছে উদ্যোক্তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। আমাদের মুখ্যমন্ত্রী মাথা ঠিক নেই, গরমে তার মাথা খারাপ হয়ে গেছে। তিনি কখন কি বলছেন, তিনি কখনো বলছেন রামকৃষ্ণ বলেছেন, যত টাকা তত মাটি, রামকৃষ্ণ দেব কখনো এই কথা বলেননি। তিনি হিন্দু ভোটে রাজনীতি করার জন্য চরম সাম্প্রদায়িক একজন ব্যক্তিত্ব আমাদের মুখ্যমন্ত্রী। তিনি ভোট পাওয়ার জন্য হিন্দু ধর্মের অপমান করছেন পদে পদে। ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতির ধারক ও বাহক যে সাধু সন্ন্যাসীরা, তাদেরকে অপমান করতে ছাড়ছেন না, ছাড়ছেন না রামকৃষ্ণ মিশনকে অপমান করতে, ভারত সহশ্রমকে অপমান করতে। কথা বলে নেবো দাদা, একই প্রতিবাদ মিছিল কি মনে হচ্ছে, যে সনাতনীদের যে অপমান কিভাবে দেখছেন? এটা আমরা সবাই সনাতনী, এবং হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা পদে থাকার পরে এরকম হঠাৎ করে সাধুদের নিয়ে এবং ওনার ভোটের একটা ট্রাম্প কার্ড হিসাবে আমাদেরকে সনাতনীদের উপর আক্রমণ করে যে উনি অন্য একটা ভোট নিজের দিকে পড়তে চাইছেন, এটা অন্যায়, এটা অন্যায়। এই ধরনের এখনো এত প্রতিবাদ যতদিন পর্যন্ত আমাদের উনি ক্ষমা না চাইবেন। পাশাপাশি পরবর্তী খবরের দিকে নজর দেবো, আগামীকাল শেষ দফা নির্বাচন, রাজ্যের 9 কেন্দ্রে ভোট। আগামীকাল রাজ্যের 9 কেন্দ্রে ভোট, রাজ্যের 1958টি সেকশন কুইক রেসপন্স টিম, রাজ্যে 1958 সেকশন কুইক রেসপন্স টিম। এই মুহূর্তে 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে রয়েছেন বিট্টু, একদিকে রয়েছেন অনুপম। আমি আগে বিট্টুর কাছে যাব। বিট্টু, শেষ দফায় নির্বাচনে বিশেষ কোনো ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে যাতে ভোট শান্তিপূর্ণ হয়? দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, সকাল থেকে বেশ কয়েকটা অপ্রীতিকর ঘটনা ঘটছে জানিয়ে কমিশন ইতিমধ্যে এটিআর অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে, যার মধ্যে ভাঙড়ে বোমা ফেলার মতো একটা ঘটনাও রয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে নির্বাচনের প্রায় 24 ঘন্টা আগে থেকেই কুইক রেসপন্স টিমকে কাজে লাগাতে শুরু করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে দাঁড়িয়ে 500-এরও বেশি কিউআরটি ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় এবং উত্তর 24 পরগনার বসিরহাট, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার ভাঙড় সহ
ক্যানিং অন্যান্য জায়গাগুলোতে আমরা যেটা জানতে পাচ্ছি যে নির্বাচনের প্রাককালে কিউআরটিকে সক্রিয় করা হচ্ছে, এবং অন্যদিকে দাঁড়িয়ে আরও বেশ কিছু বিষয় এই মুহূর্তে আমাদের কাছে নজরে আছে যেটা তোমাকে জানাবো। এই মুহূর্তে যে স্পর্শকাতর বুথ সেই সংক্রান্ত বিষয় বিশেষ নজর দিচ্ছে কমিশন। ইতিমধ্যে বসিরহাটে সবচেয়ে বেশি যে কতগুলো কেন্দ্রের নির্বাচন রয়েছে, যার মধ্যে বসিরহাটে 50% বুথ ইতিমধ্যে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেই তথ্য কমিশনের তরফে দেওয়া হচ্ছে, বসিরহাটে মোট বুথের সংখ্যা তোমায় জানিয়ে রাখবো 1882, যার মধ্যে থেকে স্পর্শকাতর বুথের সংখ্যা 1096, এবং এর পাশাপাশি সপ্তম দফায় মোট বুথ সংখ্যা তোমাকে জানিয়ে রাখবো 17,470, যার মধ্যে স্পর্শকাতর বুথ 3,748। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে স্পর্শকাতর বুথের ক্ষেত্রে যেমনভাবে নজর রাখছে নির্বাচন কমিশন, সুজিতা একই সঙ্গে তোমায় জানিয়ে রাখবো নির্বাচনে স্পর্শকাতর বুথ হয়তো বেশ কয়েকটি থাকবে। মূলত আমরা যে ঘটনাগুলো ঘটতে দেখছি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় বা দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায়, অনুপমের কাছে যাব। অনুপম, প্রচুর ফোর্স নিয়ে আসা হচ্ছে, ভোট কি শান্তিপূর্ণ হবে? এর আগে ভাঙনে পুলিশ তো বোমার আওয়াজ শুনতে পায়। একদমই তাই, দেখো উত্তর কলকাতায় প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড থাকছে, বুথে বুথে ডিপ্লয়েড থাকছে। এই মুহূর্তে আমি তোমায় দেখাবো উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের একটা বুথ রয়েছে উল্টোডাঙায়, তোমায় জানিয়ে রাখি যে এটা হচ্ছে উল্টোডাঙা পোস্ট অফিসের কাছে। সেই বুথের বাইরে তুমি দেখতে পাচ্ছ সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তেই মোতায়েন হয়ে গিয়েছে, অর্থাৎ ভোট এখনো কিন্তু বেশ কয়েক ঘন্টা বাকি রয়েছে। আগামীকাল সকাল 6টা থেকে ভোট গ্রহণ পর্ব চলবে, কিন্তু তার আগেই ছোট ছোট যে বুথগুলো হয়েছে, এইটা যেমন একটা বুথ, এখানে 950 কাছাকাছি ভোটার রয়েছে, এইরকম ছোট ছোট বুথে কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, এখানে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ইতিমধ্যে পাহারায় রয়েছে, কিন্তু যে সমস্ত জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা আর লাগাতার টহল দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও যখন উল্টোডাঙার এখানে ছিলাম, এই যে অরবিন্দু সেতু যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এই অরবিন্দু সেতুর ওপরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গাড়ি আমরা ঘুরতে দেখছিলাম। অর্থাৎ বিট্টু যেটা বলছিল যে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিমের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট কিন্তু কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে একদিকে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড, ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সেটা সুনিশ্চিত করা, অন্যদিকে বুথের মধ্যে এবং বুথের বাইরে কোথাও কোনো গণ্ডগোল না হয় সেটা নিশ্চিত করা। আবার একটু কেন্দ্রীয় বাহিনীর ছবিটা দেখাবো, এই মুহূর্তে অমিত শেঠ সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু ইতিমধ্যেই অতচে প্রস্তুতি আমরা তুঙ্গে এটা দেখতে পাচ্ছি। কালকে সারা দিন ভোটের যাবতীয় আপডেটে আমরা প্রত্যেকে নজর রাখবো, আপনাদেরকে নজর থাক রিপাবলিক বাংলায়। ভোট 6টা থেকে রাত 12টা মানুষের মহানির্ণয়। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর।